গৃহবন্দী থাকা অবস্থায় আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে অন্তরীণ অবস্থা থেকে সেই সিপাহী জনতা মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন ভালোবেসে। ঠিক কেন ভালোবাসলেন? ভালোবাসলেন এই কারণেই, এই মানুষটির উপর আস্থা রেখেছিল কেন জাতি? 1971-এ দেখেছে যাদের স্বাধীনতার সংগ্রাম ঘোষণা করার কথা ছিল, মুক্তিযুদ্ধের কথা ডাক দেওয়ার কথা ছিল, তারা আত্মসমর্পণ করেছিল, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান সেই দায়িত্ব নিজ কন্ধে নিয়ে এবং নিজের পরিবার, নিজের দুইজন নাবালক ছেলে, তাদের কথা ভুলে গিয়ে দেশমাতৃকার টানে দেশপ্রেমিক মানুষ কতটুকু হতে পারে, নিজের জীবনকে উৎসর্গ করার লক্ষ্য নিয়ে। কারণ ওই দিন যদি উনি ব্যর্থ হতেন ওনার ফাঁসি হতো। কাজে এইটা জানার পরেও যে সাহসিকতার পরিচয় জনাব আমাদের তৎকালীন মেজর জিয়াউর রহমান, পরবর্তী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন, তার প্রতি আস্থা রেখেছে জাতি ওই কারণেই, কারণ এই মানুষটি সেই মানুষ আত্মসমর্পণ করে নাই, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। মানুষ মনে করেছে বিশৃঙ্খল থেকে শৃঙ্খলা যদি আনা যায়, জাতি ঐক্য গড়ে তোলা যায়, যে মানুষটির উপর বিশ্বাস রাখা যায় তার নাম জিয়াউর রহমান। সেজন্যই তাকে মুক্ত বন্দী অবস্থার থেকে মুক্ত করে সিপাহী জনতা তখন কিন্তু দায়িত্ব দিয়েছিল। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা আমাদের কোনো অঙ্গ সহযোগী সংগঠন নামে কোনো দল ছিল না। অর্থাৎ একটা ব্যক্তির কতটুকু জনপ্রিয়তা থাকলে সারা দেশের সিপাহী জনতা ভালোবেসে উনার উপর আস্থা রেখেছিলেন, কারণ জাতীয় নেতৃত্বরা তখন কেউ কেউ অনেকেই ছিলেন না আর সঠিক দায়িত্ব পালন করেন নাই। বিগত সরকার 7ই নভেম্বরকে জনগণের মন থেকে মুছে দিতে চেয়েছিল, বইয়ের পাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পেরেছে? পারে নাই। কারণ মানুষের ভালোবাসা তার অন্তরে, তাদের ভালোবাসা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের যে অকৃত্রিম ভালোবাসা সেটি মানুষের অন্তরে, সেটির বহিঃপ্রকাশ ঘটিয়েছে আমাদের দলের নেতা কর্মীরা শুধু নয়, সারা দেশের মানুষ বিভিন্ন কর্মসূচিতে, বিএনপির বিভাগীয় কর্মসূচি, জাতীয় কর্মসূচি পর এবং যত গণরেলি হয়েছে প্রত্যেকটাতে তাদের ব্যাপক উপস্থিতি সর্বোপরি। 5ই আগস্টে আপনারা যে জনস্রোত দেখেছেন সেখানেও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ব্যাপকভাবে উপস্থিত থাকার কারণেই জনস্রোত এইরকম ব্যাপকতা লাভ করেছিল। কাজে আমরা 7ই নভেম্বরকে আবারও যে জাতীয় ঐক্যের যে সৃষ্টি 75-এ হয়েছিল, একইভাবে আজকে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে দায়িত্ব পালন করতে না পারে, ব্যর্থ হয়, সেজন্য ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা তাদের লুণ্ঠিত অর্থ এবং তাদের কাছে যে পরিমাণ বিভিন্ন ধরনের অস্ত্রপাতির লাইসেন্স নিয়ে তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সংগঠনের নামে তারা করে যাচ্ছে, একটাই উদ্দেশ্য, বিশৃঙ্খলা। কাজেই বিএনপি দায়িত্বশীল একটি রাজনৈতিক দল, বিএনপির নেতৃত্ব আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনারা সবাই মিলে যে সব সময় বলে আসছে বিএনপির নেতা কর্মীরা সব সময় রাস্তায় ছিল। আর দেখেন, গণতন্ত্র বলেন, সার্বভৌমত্ব বলেন, রক্ষার কবচ শুধুমাত্র সিপাহীরা নয়, এদেশের মানুষ, সেটি কিন্তু প্রমাণ করেছে 75-এর 7ই নভেম্বর। কাজেই বিএনপির কনস্টিটিউশনেও লেখা আছে জাতীয় গণ ঐক্যই হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষা কবচ।